কদম অল্প কেঁপি দে তো আমি কেঁপি খাই না রে চিনিয়ে খাইস না মাংস দিলে তো খুবই খাইস এই হালি তুই জানাস আমি মাংস তা খাই না তুই ছোট সাহায্যলা খাই চিপস খুঁজি খাইস আর তুই কেঁপি খাবো না তুই তা কি জানে ছোট সাহায্যলা তাই কিনি চা খাওয়া লাগে বড় মানুষের তাই চায় খা তুই ছোট সাহায্যলা তাই কি জানে চা খাই এই হালি চুপ কর না কম যার কয় খেলা আর হাম বলে কম না কালকে একটা সিনেমা দেখলাম সে ভালো লাগলো সিনেমাটা দেখে তা সিনেমাটার নাম কি কত বাড়ি যায় ময়ও দেখি মেলা সিনেমাটার নামটা মনে নাই রে সিনেমা দেখি যদি সিনেমার নামে মনে থাকতে না পাইস তে সিনেমা কি জন্য দেখিস হ্যাঁ ও মনে করছে মনে করছে কথা হইলে তাড়াতাড়ি ময় বাড়ি যায় দেখি মেলা আসেন তুই পেয়ারা খা এইটা সিনেমার নাম হইল তুই আমার থেকে বেশি জানস হ জানো তো তোর থেকে বেশি কোথায় সিনেমাটার নাম পেয়ারা খা কি কি তুই কত শুনো আর একবার বাহ বেটা সব বাহ তুই যখন ভালো শিক্ষিত হচ্ছিস রে তোর ইন্টারভিউ দিয়া হাফ সেঞ্চুরি হবো হোক তাহলে তোর কি হই তাও তো আর একটা চাকরি পাইলি না রে তুই না হয় নাই তোরে তো মাতার বিষকে হ্যাঁ খাইয়া দিয়া কাম কাজ নাই রাস্তাত বসি বসি কাই কুতি যায় ওইগুলা খসরে থাকেন না কাম কাজের মাথা মার অল্প মার মার কত আর বসি বসি খাবো রে তোমরা থাকেন মই গেলং মোর টাইম হয়ে গেল যা যা ভালো করে ইন্টারভিউ দিস যাও যদি একটা চাকরি জোটে কপালত এই প্রেম ভাড়া পাওয়া যে কি করলো মানুষে কি সেরে কি করতেছে আর টাকা পয়সা আর সরকারি চাকরি না থাকলে প্রেম ভাড়া কোনো ধরা দেয় না ঘরে ভাই কি জামানা আসল কিছুই বুঝাবে না আজকাল গার্লফ্রেন্ড এক দামি দামি গিফট দেওয়ার লাগে মাসে মাসে রিচার্জ করে দেওয়ার লাগে সুন্দর সুন্দর কাপড় কিনে দেওয়ার লাগে তাও লাস্টে যদি চাকরি আলো একটা সুন্দর পোলা পাই যাই যাবি হবে চাকরি পাইবে পরের ক্যান্ডিডেট কাই আছে তাড়াতাড়ি আসো মে আই কামিং স্যার কামিন কামিন সিট ডাউন থ্যাংক ইউ স্যার তোর কাগজপাতি সব ওকে আছে তো করে প্রশ্ন করো ভালো ভালো উত্তর দিস করো স্যার কত স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কাই আছিল জওহরলাল নেহরু গুড পরের প্রশ্ন হল একটা আমের দাম 5 টাকা হলে 10টা আমের দাম কত 50 টাকা টোকিও কোথি অবস্থিত জাপানত স্যার বড়িয়া বড়িয়া ভেরি গুড পরের প্রশ্ন হল ভারত কত সনে স্বাধীন হয়েছিল 1857 সনত তাই প্রচেষ্টা চলিয়াছিল কিন্তু 1947 সনত সফলতা হয় ওয়াও ভেরি ডেঞ্জারাস মঙ্গল গ্রহত পানি পাওয়া গেছিল না নাই বৈজ্ঞানিকরা ওইতে বিশ্বাস করে কিন্তু এলাও পায় নাই প্রচেষ্টা চলিয়াছে খুব সুন্দর তুই যাই যাই বা তোর ইন্টারভিউ শেষ এ ভাই তোর ইন্টারভিউ কেমন হল ভালো হয়েছে রে তা তো কি কি প্রশ্ন ধরছিস মো গল্প কয়ে দে যা তো মোর প্রশ্ন আর তোর প্রশ্ন মিলবেন নাই তো উত্তর কয়ে দিয়ে যা জওহরলাল নেহরু জাপান 1857 সনত তাই প্রচেষ্টা চলিয়াছিল 1947 সনত সফলতা হয় বিজ্ঞানিকরা ওইটাই বিশ্বাস করে কিন্তু এলাও প্রচেষ্টা চলিয়াছে এই তোমার রুমের ভিতরে কি রে ফুসুর ফাসুর ফুসুর ফাসুর তোর ইন্টারভিউ শেষ তুই এবার যা কিছু নয় গো স্যার বেস্ট অফ লাক দিয়ে গেল গো স্যার এই মই গেল রে তুই থাক মে আই কামিং স্যার আসিয়ে পড়ছিস আর এলাকো বার লাগছিস কামিং এই তো কাই বসে দিছিস রে সঙ্গ আর কি করা যাবে এটা কি তুই শ্বশুর বাড়ি আসিস নাকি হ্যাঁ শ্বশুর বাড়ি যাওয়ার জন্যই তো এই ব্যবস্থা কি কইছে কিছু নয় স্যার কটা প্রশ্ন করি ভালো ভালো উত্তর দিস ভাল করে তো দিবার চাই সঙ্গ মই এই তুই এত বেসাল বাড়িস কেরে চুপচাপে থাকতে অল্প চুপচাপে থাকলে আর মই কেমন উত্তর দিন এই হারাম বেলা চুপ প্রথম প্রশ্ন তোর নাম কি জওহরলাল নেহরু হবে রে কি হে নাম দ্বিতীয় প্রশ্ন তোর বাড়ি গতি রে জাপানত স্যার
মুখস্থ করিয়া চং একটা পিছিয়ে একটা কই আসো। হ্যাঁ, তার জন্ম কত সনত? 1857 সনত সে প্রচেষ্টা চলিয়াছিল, 1947 সনত সফল হয়। এ বাবা, তুই কি কইস রে? তুই কি পাগলা হইছিস নাকি রে? বৈজ্ঞানিক ওইটাই কয়, কিন্তু এলা পরীক্ষা নিরীক্ষা চলিয়াছে। এই হারাম দাদা, তুই এর থেকে বেড়াও, তুই এতে মোর মাথা নষ্ট করে বেড়াচ্ছিস। ও স্যার, মোর চাকরিটা হবে না। এই হারাম দাদা, তুই এলা যাস নি এর ঠাই, সিকিউরিটি ডাকিন নাকি? সিকিউরিটি ডাহা না লাগে, ময়ে যাই আসো। বেড়াও এর ঠাই শিগগির। ও স্যার, চাকরিটা দেও না, মোর গার্লফ্রেন্ড আইফোন কিনে দেওয়া লাগে। তোর আইফোন ছুটাং রই, পাঠামটা নিয়ে আইতো। খাই যে এগুলো পাঠাই না, মোর মাথা নষ্ট করে বেড়াচ্ছিস। এগুলো ইন্টারভিউ পাঁচটা নিলে আর মাথা ঠিক থাকবেন নয়, পাগলা হয়ে যায়। ও স্যার, অল্প ভাবি দেহ না, দেও চাকরিটা। এই হারাম দাদা, তুই যাস নি এলাও। ও স্যার, আরো একবার ভাবি দেহ, তো মোক চাকরিটা দেও না প্লিজ। মুয়ে চাকরি ছাড়ি দিন এলা র। ও স্যার, চাকরিটা ছাড়ি দিলে মোক দেন চাকরিটা। এই বান্দ, তুই দাও এক ঠাই। ও স্যার, চাকরিটার খুবই দরকার মোর, দেও না প্লিজ। এক বান্দর সবার।